দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আমরা রয়েছি ডালকোট থানার আসন্ন 12 নং ডালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের 7 8 ও 9 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন আপনারা জানেন গত 5টি ধাপে নির্বাচন হয়ে গেছে এখন ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 5 জানুয়ারি সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আজকে আমরা এসেছি নাঙ্গলকোটে আসন্ন 12 নং ঢালুয়া ইউনিয়নে সেখানে রয়েছেন আমাদের রহিমা আক্তার কাজলা পাপ যিনি মাইক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকে আমরা চলে যাব মহিলা আসন্ন মহিলা কাউন্সিলর প্রার্থী মানে মেম্বার প্রার্থী যিনি সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত করতে যাচ্ছেন মাইক মার্কা নিয়ে তো আজকে রহিমা আক্তার কাজলা পাপের কাছে চলে যাব যে উনি যদি নির্বাচিত হয় এলাকার জনগণের কিভাবে সুখ দুঃখে শেয়ার করবেন এবং ওনার পরবর্তীতে আমরা ওনাকে তিনটি প্রশ্ন করব যে তিনটি প্রশ্নের মধ্যে প্রথম ধাপ হলো যে উনি যদি নির্বাচিত হয় শিক্ষা কিভাবে দেখবেন মাদককে এবং বাল্য বিবাহকে কিভাবে দেখবেন সে বিষয়ে আমরা ওনার সাথে কথা বলবো ততক্ষণ আপনি সঙ্গে থাকুন আপনার পরিচয় দিয়ে জি আসসালামু আলাইকুম আক্তার কাজল ইউপি সদস্য প্রধান মাদক ব্যবস্থা অবশ্যই আমাদেরকে নিতে হবে মাদক নির্মূল করব আমরা যুব সমাজ রক্ষা করব ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি আমরা জানি যে গত করোনা দুই বছরে অনেক ছাত্ররা জড়ে গেছে শিক্ষা থেকে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন সেটা দেখব আমরা তো আসলে ছেলেমেয়েরা তো অনেক পিছিয়ে পড়ে গেছে এখন কিভাবে সামনের দিকে ওরা অগ্রসর হয় ওই দিকে আমরা একটু লক্ষ্য রাখব আর কি আচ্ছা আমাদের প্রিয় দর্শক আপনাদের সর্বশেষ প্রশ্ন যে বাল্য বিবাহটাকে আমরা জানি এখন বর্তমানে সমাজে বাল্য বিবাহ একটি বেদি হয়ে গেছেন সেই বেদিটাকে কিভাবে উনি দেখবেন আর মূল্যবান বক্তব্যটা আমরা শোনার জন্য অপেক্ষা আছি 18 বছরের নিচে যদি কারো কোনো বিবাহ হয় ওটাতে আমরা বাধা দেব এবং কি আইনগত ব্যবস্থা নেব আপনার এলাকার চেয়ারম্যানের সাথে আমার এলাকার চেয়ারম্যান পার্টি ইউনু সবার সাথে আমরা মিলে সমন্বয় করব প্রতিহত করব প্রিয় দর্শক আপনারা শুনলেন তিনি নির্বাচন করতে যাচ্ছেন এলাকার 12 নং ডালুয়া ইউনিয়ন থেকে 7 8 9 নং ও সংরক্ষিত মহিলা আসন থেকে পাবলিক টিভি প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন